অনেক কথাই মিথ্যে বলেছে আমার মনে হয়। আমার মনে হচ্ছে জাহ্নবী যা যা বলেছে সবটা সত্যি কথা বলেছে, আর ওর ইউএসপি হচ্ছে সত্যি কথাটাই। আর কি জানো তো, সত্যি কথা শুনলে না বোঝা যায়, তো শুধু মুখের কথা নয়, তা প্রমাণ তো রয়েছে। তোমরা যে ফোনে কথা বলেছিলে, তোমরা যে টাকার ডিল করেছো, সবটা তো ফোনে রেকর্ড রয়েছে। ছেলেটিকে যে প্ল্যান্ট করা হয়েছিল সবটাই তো বলেছে, এবং তার সপক্ষে তো প্রমাণও রয়েছে। তোমরা কি বলেছিলে? একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দেওয়া হয়েছিল, এটাই বলেছিলে তো। হানিমুনে গিয়ে ও একটা ঝামেলায় পড়ে যায়, তারপর আর ও ছেলেটার সঙ্গে থাকে না, ওরকম একটা স্বেচ্ছাচারী জীবন বেছে নেয়, কিন্তু ছেলেটার সঙ্গে আর থাকতে চায় না। কিন্তু ছেলেটার সঙ্গে যখন ও ছিল তখন ও ভীষণ কষ্টে ছিল, কি করে ছেলেটার সঙ্গে থাকবে, কারণ ছেলেটা তো ওকে পাচার করতে চেয়েছিল, আর সেটা তো প্রমাণ করে দিয়েছে। না না, এতটা বেজ্জত আমি আমার লাইফে কোনদিন হয়নি। এইটুকু মেয়ে, তার কাছে আমাকে শেষকালে হার মানতে হবে, আমি ভাবতে পারছি না। না না, আমি এটা ভাবতেই পারছি না। আমার রেপুটেশন বলে তো একটা কিছু আছে, আচ্ছা তোমার রেপুটেশন বলে কিছু, আমি জানি না, মানে আমার তো কেন জানি না মনে হচ্ছে যে আমি আপনাদের এই কেসটা নিয়ে আরো বেশি বিপদে পড়ে গেলাম। মিস্টার বাসু, আমি ঠিক বুঝতে পারলাম না, মানে আপনি কি আমাদের কেস নিয়ে আশাবাদী নন? মানে আপনি কি সব ইন্টারেস্টই হারিয়ে ফেলেছেন নাকি? দেখুন, এই কথার উত্তর আমি আপনাকে আগেও দিয়েছি। আপনি যদি আবারও জানতে চান তাহলে আমি বলবো যে হ্যাঁ, আমি কেসটা সম্পর্কে আশা রাখতাম, যদি আপনি আমাকে সবকটা সত্যি কথা খুলে বলতেন। আগে আমি তো সেই অনুযায়ী গুটিগুলো সাজাতাম, এখন তো অর্ধেক গুটি আমার হাত থেকে বেরিয়ে গেছে। মেয়েটা একটা করে ব্রহ্মাস্ত্র ছাড়ছে, আমাকে সেটা হজম করতে হচ্ছে। আরে গলার জোরে কত কথা বলা যায় বলুন তো, সবটা কি করা যায় গলার জোরে? তার মানে আপনি বলতে চাইছেন এই ক্ষেত্রে আমাদের আর কিছু করার নেই, আমাদের কেস উইক, তাই কি? মিস্টার চ্যাটার্জি, আপনি আমাকে একটা কথা বলুন তো। প্রথম কথা, আপনি নিজের মেয়ের বিরুদ্ধে লড়ছেন। নাম্বার টু, আপনি নিজের মেয়েকে পাচার করতে গিয়েছিলেন, আপনি একটা ছেলে ফিট করেছিলেন, যেই ছেলে বিয়ের নাম করে ভুলিয়ে ভালিয়ে মেয়েটাকে বিক্রি করে দিয়ে আসবে। নাম্বার থ্রি, সমস্ত কথা জানাজানি হয়ে যাওয়ার পর সবকিছু যখন কল রেকর্ড রয়েছে সেটাও আপনি আমাকে জানালেন না। কুশলবাবু, আমি আপনাকে প্রথমেই একটা কথা বলেছিলাম যে ডাক্তার এবং উকিল, এদের কাছে কোনো কথা গোপন করতে নেই, শুরু থেকে সবকটা সত্যি কথা বলে দিতে হয়। আপনি বললেন না আমাকে। না, এসব বাজে কথা, আপনি ওর কথা বিশ্বাস করছেন নাকি? আমি কেন এটা করতে যাব? হয়তো ওই ছেলেটা দোষী, সে কি করেছে না করেছে সে তো আমি জানবো কি করে। বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানতাম না। না কুশল বাবু, আপনি এখনো মিথ্যে কথা বলছেন। আরে যে ভেবে দেখুন, এখন আর মিথ্যে কথা বলার কিন্তু কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। দেখুন, আমি তো খুব একটা সাধারণ মানুষ নই, এতগুলো বছর এই প্রফেশনে আছি, এরকম ধরনের নানান কেস নিয়ে নাড়াকাটা করছি, ডেফিনেটলি এটুকু বোঝার ক্ষমতা তো আমার রয়েছে। আচ্ছা, আপনার কি মনে হয় বলুন তো, সত্যি আর মিথ্যের ফারাকটা আমি বুঝতে পারবো? জাহ্নবী চ্যাটার্জি এই কেসটা লড়ছে, কেসটা জিতবে বলে। আর কেন জিতবে বলুন তো? কারণ ওর ইউএসপি হচ্ছে সত্যি কথা, আর আপনারা ভেবেই নিয়েছেন যত পারবেন মিথ্যে কথা বলবেন, কারণ আপনাদের ইউএসপি হচ্ছে মিথ্যে কথা। এবার বুঝতে পারছেন তো? এবার আপনারা বুঝতে পারছেন তো আপনাদের ডিফারেন্সটা? আপনি তো আমাদের এখন কথা শোনাচ্ছে, দোষী সাজাচ্ছে। মিস্টার বাসু, আমি একটা কথা বুঝতে পারছি, আপনি যখন যা টাকা চেয়েছেন আমি সবটাই দিয়েছি, আপনার পেছনে ভালো খরচ করেছি আমি, তারপরে এতগুলো কথা আমি কেন শুনতে যাব? টাকা খরচা করে তো সবসময় সবকিছু হয় না, টাকা দিয়ে কি সব কেনা যায়? তার সঙ্গে কি লাগে বলুন তো? একটু বুদ্ধি লাগে আর একটু সত্যি লাগে, সবটা মিথ্যে দিয়ে হয় না। দেখুন, আমি কখনো বলছি না যে যুধিষ্ঠির হয়ে সব সত্যি কথা আপনাকে বলতে হবে, অ্যাটলিস্ট আপনি আমার কাছে তো সবটা বলবেন। সেটা আপনি বললেন কি? এই যে সাক্ষীগুলো যারা জাহ্নবীর হয়ে সাক্ষী দিয়ে চলে গেল, সেই সাক্ষীগুলোকে আমি যদি সবটা জানতাম তাহলে কিনে নিতে পারতাম, ঠিক কিনা? আপনি বলুন না, আপনি কি সেই সুযোগটা আমায় দিয়েছেন মিস্টার চ্যাটার্জি? আমি তো কিছুতেই বুঝতে পারছি এরা সবাই জাহ্নবীর হয়ে সাক্ষী দিয়ে কি পেল। প্রথম কথা, জাহ্নবীর কাছে টাকা নেই যে ওদেরকে টাকা দিয়ে কিনবে, আর দ্বিতীয় কথা, ওরা তো সবাই জানতো যে জাহ্নবীর হয়ে কোর্টে সাক্ষী দিলে ওদের দোষটা স্বীকার করা হবে, তা সত্ত্বেও ওরা জাহ্নবীর হয়ে সাক্ষী দিল। এই রহস্যটাই তো আমি বুঝতে পারছি না। খুব সিম্পল কথাটা, খুবই সিম্পল, বুঝতে চাইলেই বুঝতে পারবি। ওর ঋষির টাকায় কেসটা লড়ছে এইটুকু বোঝার ক্ষমতা নেই, আর নেই বলে তুই নিজের সংসারটাকে টিকিয়ে রাখতে পারলি না। তুমি এইটুকু বুঝতে পারছো না? এটা এত সিম্পল একটা ছক। ঋষি ওকে টাকা দিচ্ছে আর ও লড়ে যাচ্ছে, অথচ তুমি বুঝতে পারছো, বাকি সবাই বুঝতে পারছে। কুশলবাবু, এখানে একটা ভুল হচ্ছে। যারা সাক্ষ্য দিতে এসেছিল সেখানে জাহ্নবী একটা বুদ্ধি প্রয়োগ করেছে, তার নিজের বুদ্ধি, খুব সুন্দরভাবে সেটাকে প্রয়োগ করেছে জাহ্নবী। কারণ সমস্ত তথ্য জাহ্নবী জোগাড় করেছে, যারা সাক্ষী দিয়ে গেছে তাদের সবাইকে বলেছে এমনিতেই তো আমি তোমাদের নাম বলে, তোমরা যদি ভালোই ভালোই আসো, ঠিক ঠিক কথাগুলো বলো, তাহলে অ্যাটলিস্ট আমি চেষ্টা করবো তোমাদের বাঁচাতে, হয়তো বাঁচাতে পারলেও বাঁচাতে পারবো। আর যদি তোমরা না আসো তাহলে তোমাদের কি শাস্তি হবে তোমরা বুঝতেই পারছো। তোমরা যদি আসো, তোমরা যদি সাক্ষী দিয়ে যাও, তাহলে যেটা ঘটতে পারে যে তোমরা যে দোষটা করেছো শাস্তিটা অনেকটা কম হবে সত্যি কথা বলার জন্য, আর তা না হলে শাস্তিটা অনেক বেশি হবে তোমাদের। এবার তোমরাই বুঝে থাকো তোমরা কি করবে, এরকম ভাবেই বুঝিয়েছে জাহ্নবী। এবং যার জন্যে যেটা ঘটেছে যে সেই মানুষগুলো এসছে এবং সেই হিসেবে কাজ করেছে। জাহ্নবী এটাও বলেছে যে যদি ভালোই ভালো এসে সাক্ষ্য দিয়ে যাও তো ভালো, তা নাহলে তো এমনি তোমরা ধরা পড়ে যাবে। তারপরে মিস্টার বাসু, আপনি যেটা বলার চেষ্টা করছেন যে জাহ্নবী যে যে স্টেপ নিয়েছে সবটাই ঠিক, এবং আমরা যা যা স্টেপ নিয়েছি সেটা একেবারে ভুল। ভুল তো হয়েছে মিস্টার চ্যাটার্জি। প্রথম ভুল হয়েছে আপনি পাবলিকলি ওকে মেয়ে হিসেবে অস্বীকার করেছেন। আপনি যদি এটা স্বীকার করে নিতেন তাহলে লড়াইটা অন্তত কম হতো, অনেক কম হতো। ও যে আমার মেয়ে সেটা কি প্রমাণ করতে পেরেছে? ওর মায়ের সাথে যে আমার বিয়ে হয়েছিল সেটা প্রমাণ করতে পেরেছে, এবং আমার সাথে সম্পর্ক বা আমার সাথে দেখা দেখা হওয়ার পরে ওর যে অন্য কোনো সম্পর্ক হয়, আর সেই সম্পর্কর ফল এই মেয়ে না, এটাও তো হতে পারে না। এটা হয়নি, এটা হয়নি মিস্টার চ্যাটার্জি, এটা হয়নি। আপনি যতই ওর মামিকে নিয়ে এসে মিথ্যে কথা বলান, যতই সে এসে মিথ্যে কথা বলুক, সত্যি কথা বলার আরো অনেক লোক পাওয়া যেত। আপনি ওই চ্যালেঞ্জটাই নিতে চান। কারণ ওই চ্যালেঞ্জ যদি আসতো সেখানেও কিন্তু আপনি ব্যাকফুটে চলে যেতেন। কারণ সত্যিটা এটাই যে জাহ্নবীর মা কনসিভ করার পর আপনি ওনাকে ছেড়ে চলে এসেছেন। আপনি জানতেন যে জাহ্নবীর মা কনসিভ করেছে, সেই জন্যে আপনি ওখান থেকে চলে এসে শহরে গা ঢাকা দেন। কারণ আপনি জানতেন যে ওরা গ্রামের মানুষ, আপনাকে ওরা অ্যাক্সেস করতে পারবে না। কিন্তু মিস্টার চ্যাটার্জি একটা জিনিস পরিষ্কারভাবে ভেবে দেখুন, এই মেয়েটা যদি এখন পিতৃত্ব প্রমাণ করার জন্য ডিএনএ টেস্ট করায় আপনার কি হবে বুঝতে পারছেন? এই কেসের সাথে সেটা কিভাবে যুক্ত? না, যুক্ত নয়, সত্যি তো এই কেসের সঙ্গে ডিরেক্টলি কোনোভাবেই যুক্ত নয়। কিন্তু মিস্টার চ্যাটার্জি, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলে একটা কথা আছে, যেহেতু এই কেসের সঙ্গে কোনোভাবে যুক্ত নয় সেই জন্য আপনার বাবা নয়, যদিও তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। যদিও আমি এবং বিচারক আমরা সবাই কিন্তু বুঝতে পেরেছিলাম যে আপনিই ওর বাবা। ইনফ্যাক্ট ওই কোর্টে যতজন উপস্থিত ছিল সবাই কিন্তু অনুমান করতে পেরেছিলেন যে ওই মেয়েটির বাবা আপনি। পরের বিয়েটা কিন্তু অনুমান করা খুব একটা কষ্টকর নয়, মানে সেটা যে খুব একটা কঠিন কাজ সেটা নয় মিস্টার চ্যাটার্জি। তার মানে আমরা এই কেসটা হারছি, তাই তো? আমাদের আজকে নিটফল এটাই হলো। না, আমি একবার বলিনি তো যে কেসটা হারছি। তবে এটা ঠিক যে সত্যি কথা বললে আমার পক্ষে কেসটা লড়া আরো সহজ হতো। তো একটা কথা বলতে বাধ্য হচ্ছি, মেয়েটাকে আপনারা সবাই যতটা আন্ডার এস্টিমেট করতে বলেছিলেন মেয়েটা কিন্তু ততটা আন্ডার এস্টিমেট করার মতন মেয়ে নয়, যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে। এই মেয়েটাকে অবহেলা করার কোনো কারণ নেই, কিন্তু রাদার আমাকে প্রত্যেক মুহূর্তে সতর্ক থাকতে হচ্ছে ও কি কি তথ্য দিচ্ছে, সেটার জন্য সবসময় আমাকে কনসেন্ট্রেট করতে হচ্ছে। আমি যতই গলাবাজি করি না কেন মেয়েটা তো বুদ্ধি দিয়ে বেরিয়ে যাচ্ছে, এটা বুঝতে পারছেন না আপনারা কেউ? আপনি কি বলতে চাইছেন? আপনি বলতে চাইছেন আপনার বুদ্ধি হচ্ছে কম, তাই কি? আপনি হিউমিলেট করছেন আমাকে, তাই তো মিস্টার চ্যাটার্জি? দেখুন কুশলবাবু, আমাকে হিউমিলেট করে কিন্তু কোনো লাভ হবে না। সামনের যে দিনগুলো আসছে না সেখানে আপনার বিপদ আরো বাড়বে কিন্তু, হ্যাঁ? সেগুলো ভেবেই সতর্ক হন। যেটুকু বাকি আছে শেষ হতে চেষ্টা করুন বুদ্ধি করে উত্তর দিতে। আরো যদি কিছু সত্যি কথা বলার থাকে যেগুলো আপনি আমাকে এখনো বলেননি, প্লিজ সবটা ক্লিয়ার করে রাখুন কিন্তু, তা নাহলে ওখানে গিয়ে কোর্টে দাঁড়িয়ে আমাকে বারবার অপ্রস্তুত হতে হবে, অপদস্থ হতে হবে, সেটা মাথায় রাখবেন। আমার খুব খারাপ লাগছে, উকিলের কাছে মানুষ সাহসের জন্য আসে, এটা এনকারেজমেন্টের জন্য আসে, আর আপনি আমাদেরই ভয় পাচ্ছেন। রুশদ বাবু, আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, আমি আপনাকে সাবধান করছি, সতর্ক করছি। আমি আপনাদের দুজনকেই বলছি, আপনারা আমার কাছে এসছেন অথচ আমার উপর ভরসা করেন, চেষ্টা করেছেন নিজেরা গুটি সাজাতে, সেটাই হয়েছে আপনাদের কাজ। কিন্তু আমার স্বামী যে আমাকে ডিচ করেছে সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, মূল কেসটা তো এটা নিয়েই। আপনার স্বামীও যে আপনাকে ডিচ করেছে আজকের দিনে দাঁড়িয়ে সেটাও তো জোর গলায় বলা যাচ্ছে না। কি বলছেন? আমি আগেও বলেছি, আবারও বলছি, এই নারী পাচারের ঘটনাটায় জড়িয়ে গিয়ে আপনারা পুরো জিনিসটা এমন একটা জায়গায় নিয়ে এসেছেন যেখানে এই মুহূর্তে পুরো জিরো হয়ে যায়, পুরো কেসটা জিরো হয়ে যাওয়ার জায়গায় নিয়ে এসেছেন আপনারা। আরে মেয়ে পাচারের কথাটা তো প্রায় প্রমাণিত, আরে আমার কথা বাদ দিন, স্বয়ং ব্রহ্মারও ক্ষমতা নেই এই কেসটা এখন ঘোরাবে। তাই বিচারকের যে কেসটার প্রতি সহানুভূতি থাকবে এটাই তো খুব স্বাভাবিক, এটা তো নতুন কোনো কথা না। তাহলে আমাদের কি হবে? তাহলে আপনি কি বলতে চাইছেন? ওরা সব ব্যাপারে পার পেয়ে যাবে আর আমাদের আমাদের কিছুই করার থাকবে না? ধরে নাও প্রায় তাই। তাও বলছি মিস্টার চ্যাটার্জি, যে শেষ দুটো দিন আছে, এই শেষ দুটো দিন খুব বুদ্ধি করে সংযত হয়ে পা ফেলতে হবে। উত্তেজিত হয়ে কিন্তু কিছুই করা যাবে না। যদি একটা উল্টো প্যাঁচ দেওয়া যায় আর কিছু হোক না হোক কেসটাকে একটু ঘুরিয়ে দেওয়া যাবে কিন্তু। আজকে এই সময় এসে দাঁড়িয়ে কিন্তু সেটা খুব একটা কম কথা না, যদি কেসটা ঘুরিয়ে দেওয়া যায় এটা উল্টো প্যাচ দিয়ে, সেটা আমার মনে হয় অনেকটা বেটার। এনিওয়ে আমার এখন আর টাইম নেই বুঝলেন, অন্য ক্লায়েন্টরা সব ওয়েট করছে, আমার অন্য ক্লায়েন্ট মিটিংও আছে। ওকে নমস্কার। থ্যাংক ইউ মিস্টার বাসু। ইওর অনার, আজকে আমি মিস্টার কুশল চ্যাটার্জিকে ইন্টারোগেট করতে চাই, আপনার পারমিশন পেলে। অনুমতি দেয়া হলো। দেখেছো দেখেছো বাবা, তোমাকে ইন্টারোগেট করবে বলছে, কত বড় সাহস দেখো। এটা তো রুটিন, ওকে করতেই হবে, করুক না। কিভাবে ওকে ঘোলটা খাওয়াই দেখতে থাক। একদম তো সাজিয়ে গুছিয়ে বসেছে বাবা, তুমি ওকে ঘোলটা খাওয়াবে কি করে বলো তো? একেবারে সাক্ষ্য প্রমাণ নিয়ে এসেছে তো। আমাদের তো লয়ার আছে, নাম করো, সে কি করতে আছে? কুশল চ্যাটার্জি কাঠগড়ায় উপস্থিত হন। মিস্টার কুশল চ্যাটার্জি আপনি আসুন, আপনার ইন্টারোগেশন চলবে। ইওর অনার, আপনি কি এর আগে কখনো দেখেছেন যে কেউ ইন্টারোগেশনের জন্য ডাকলে তার বিপক্ষীয় বন্ধু এরকম অদ্ভুতভাবে হেসে ওঠে? এটা কি একজন পেশাদার আইনজীবীর শিক্ষা স্যার? এটা আপনার কাছে আমার একটি বিনম্র প্রশ্ন। ইওর অনার, আমার শিক্ষা নিয়ে ওকে কথা বলার অধিকার কে দিয়েছে? পুচকে মেয়ে, এখনো গ্রাজুয়েশন করেনি, ওর তো এই মঞ্চে থাকার কথাই নয়। নেহাত, নেহাত আরে তোমার সঙ্গে কথা বলে কে সময় নষ্ট করতে চায়? আমি তো চাই না, আমার সময়ের অনেক দাম আছে। তুমি নয়, আপনি। আপনাকে এর আগেও আমি বলেছি আপনি আমাকে আপনি ছাড়া কথা বলবেন না, আর আপনি আমাকে তুমি বলছেন কোন অধিকারে জানতে পারি কি? আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন সৌম্যদীপ বাবু, কাউকে কখনো এতটা তুচ্ছ ভাবা উচিত নয়, এ কথাটা মনে রাখবেন। ইওর অনার, আমার ক্লায়েন্টের একটা সম্মান আছে। উনি একজন বিখ্যাত ব্যক্তি, ওনাকে 10টা লোক চেনে। ওনাকে যদি আদালতে এসে একজন ইনলিটারেট মহিলার ইন্টারোগেশনের সামনে পড়তে হয়, তাহলে তো আমার আর কিছু বলার নেই। সত্যি এর থেকে দুঃখের আর কিছু হতে পারে না ইওর অনার। আচ্ছা ঠিক কি অর্থে আপনি আমাকে ইলিটারেট বলছেন সেটা কি জানতে পারি? ইলিটারেট যে অর্থে বলা হয় ঠিক সেই অর্থে আমি ইলিটারেট বলেছি। হ্যাঁ, আমি এখনো গ্র্যাজুয়েশন কমপ্লিট করিনি। আপনি যদি সেই অর্থে আমাকে ইলিটারেট বলে থাকেন, তাহলে তার উত্তরে আমি বলবো যে আপনি একজন পড়ালেখা জানা পেশাদার আইনজীবী, আপনার অনেক অভিজ্ঞতাও রয়েছে কর্মজীবনে, কিন্তু তাও না আপনি একজন ইলিটারেট মানুষ। অ্যাট লিস্ট আমার চোখে তো তাই। ইওর অনার, আপনি ওনাকে ভদ্রভাবে কথা বলতে বলুন। আমার তো বলার কোনো এখতিয়ার নেই। আপনি অভদ্রতা শুরু করেছেন এবং এটা কন্টিনিউ করে যাচ্ছেন। আপনি দয়া করে মেয়েটাকে বলার সুযোগ দিন। যান, ইন্টারোগেশনের জন্য তৈরি হন। সেকেন্ড তো সময় লাগবে, তারপর তো আমি আছি। ইওর অনার, এটা কি পাবলিক প্লেসে একটা থ্রেট হচ্ছে না? উনি আছেন, তার মানেটা কি? মানে উনি কি বলতে চাইছেনটা কি? উনি কি সত্যকে মিথ্যে করার দায়িত্ব নিয়ে রেখেছেন? আপনি আপনার কাজ শুরু করুন। কুশল চ্যাটার্জি কাঠগড়ে উপস্থিত হন। যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। जा बोलिबो सत्यि बोलिबो सत्यि छाड़ा मिथ्ये बोलिबो ना। आपनार नाम जाके सोसाइटीर सामने बाबा बोले दाबी करो तार नाम ही जानो ना। आश्चर्य ব্যাপার কি? শুনুন আমি কিন্তু আপনাকে বাবা বলে দাবি করিনি, বাবা বলে স্বীকারও করিনি। হ্যাঁ আপনি আমার জন্মদাতা, আর এই প্রসঙ্গে কোনো কথা এলে আমাকে সেটা জানাতে হয়।